আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের নতুন একটি পর্বে। আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই এবং সেটি সংক্ষিপ্ত আকারে, কারণ আরেকটি ভিডিও আছে বিস্তারিত এ বিষয়ে। সেটি হচ্ছে যে মালয়েশিয়া শ্রমবাজার প্রসঙ্গে, মালয়েশিয়া শ্রমবাজার বা মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে তিনটি প্রশ্ন এখন খুব বেশি ঘুরপাক খাচ্ছে। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকেই নানা রকম চটকদার খবর দিয়েও আপনাদেরকে বিভ্রান্ত করছেন, বা আপনারা অনেকে আবার খুশিও হয়ে যাচ্ছেন। সেটি হচ্ছে মেডিকেল কবে থেকে শুরু হবে, খরচ নির্ধারণ করা শুরু হয়েছে কিনা, কতগুলো রিক্রুটিং এসে কাজ করবে তাদের তালিকা, এই বিষয়গুলো আপনারা মূলত জানতে চাচ্ছেন। সেটি হচ্ছে যে আজকে যে এখন ভিডিওটি আমি রেকর্ড করছি, এই যে শনিবার 18 জুন 2022 রাত 9টা, তখন আসলে খবরটি হচ্ছে মালয়েশিয়াতে যাওয়ার জন্য মেডিকেলের তারিখ এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এটি নিশ্চিত হওয়া গেছে, এবং শুধু তাই নয়, কোন কোন মেডিকেল সেন্টার মেডিকেল করবে সেটি যাচাই বাছাই করে এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। হতাশ হওয়ার কিছু নেই, হয়তো হবে, কারণ মাননীয় মন্ত্রী বলেছেন যেহেতু এই মাসেই কর্মী যাওয়া শুরু হবে, কিন্তু বাস্তবে সেটি হবে কি না এ নিয়ে সংশয় রয়েছে, যেহেতু এখনও মেডিকেল সেন্টারগুলোই যাচাই বাছাই করে যে কমিটি আছে সেই কমিটিটি চূড়ান্ত করতে পারেনি। এরপরে তো আবার মালয়েশিয়ার অনলাইন পদ্ধতিতে সেটি যুক্ত হওয়ার বিষয় আছে, এটা হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা কিন্তু এখন পর্যন্ত কোনো দেশ থেকে অফিসিয়ালি জানানো হয়নি। এই কারণে যারা বিভিন্ন মাধ্যমে দিচ্ছেন এটি তাদের মন গড়া তথ্য হতে পারে, বা ধারণা নির্ভর হতে পারে, বা এক পক্ষ ব্যবসায়ীদের আরেক পক্ষকে যে যেমনি পারছেন সেমনি হয়তো তথ্য দিয়ে নানা রকম পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন, সেটিও হতে পারে। আমি সে বিষয়ে নিশ্চিত নয়, যেহেতু অফিসিয়াল তথ্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার পাওয়া যায়নি। আমি বৃহস্পতিবার মাননীয় মন্ত্রীর সাথে কথা বলেছি, এই কারণে এই তথ্যটি কিন্তু এখন পর্যন্ত কোনোভাবেই নিশ্চিত করে বলা সম্ভব না। আরেকটি বিষয় হচ্ছে যে এখন যেটি বড় বিষয়, খরচ নির্ধারণ করা হয়েছে কিনা। বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন খরচ নির্ধারণ করা হয়ে গেল, হেডলাইন ইউটিউবে ফেসবুকে দেখছেন, আপনারাও বাহবা দিচ্ছেন। এখন পর্যন্ত অফিসিয়ালি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে খরচ নির্ধারণ করে প্রকাশ করা হয়নি যে মালয়েশিয়া যাওয়ার জন্য সরকারি খরচ কত হবে, বা সরকার কত টাকা নির্ধারণ করে দিয়েছে। সেটির কম বেশি হয়তো আমাদের বাস্তবতা ভিন্ন, বাট অফিসিয়ালি এখন পর্যন্ত জানানো হয়নি, এমনকি মন্ত্রণালয় এখন পর্যন্ত সেটি চূড়ান্তই করতে পারেনি। সবশেষ মাননীয় মন্ত্রীর সাথে আমার যখন কথা হয়েছে সেই সূত্রের আলোকে সেটি বলছি। আরেকটি তথ্য, সেটি হচ্ছে যে মালয়েশিয়াতে বাংলাদেশ হাই কমিশনের প্রতিটি ডিমান্ড লেটার কিন্তু সত্যায়ন করতে হয়, সেই সত্যায়ন কার্যক্রমও কিন্তু এখন পর্যন্ত হয়নি। তবে সেখানে অনলাইন মালয়েশিয়ার যে অনলাইন পদ্ধতি সেটির অফিস বা সার্ভার সেখানে বসানো হয়েছে, কিন্তু হাই কমিশন কিছু সিদ্ধান্তহীনতার মধ্যে আছে এটি জানা গেছে, যেই কারণে এখন পর্যন্ত সেই সত্যায়ন প্রক্রিয়াটিও পুরোদমে চালু হয়নি বা শুরু হয়নি। তার মানে কর্মী জুনে যাবে মাননীয় মন্ত্রী যেমনি বলেছেন, সেমনি তার কারিগরি বিষয়গুলো যেগুলো বলছে এখন পর্যন্ত এই অফিসিয়াল তথ্যগুলো আপনাদেরকে জানালাম যে এখন পর্যন্ত আসলে এই কার্যক্রমগুলো সম্পূর্ণ হয়নি বা চূড়ান্ত হয়নি, যেই কারণে মেডিকেল কবে হবে, অভিবাসন ব্যয় কত, অ্যাডাস্টেশন কবে থেকে শুরু হবে, এই বিষয়গুলো আজকে পর্যন্ত এখন পর্যন্ত অনিশ্চিত। এরপরে হয়তো অফিস খোলার পর যদি নতুন কোনো তথ্য আসে মন্ত্রণালয় থেকে বা হাইকমিশন থেকে, সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রবাস তথ্য কেন্দ্রের মাধ্যমে।